আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর মতে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। দিন দিন বাড়ছে তাপমাত্রা, আগামী 48 ঘন্টায় তাপমাত্রা আরও বাড়বে। চলতি মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, এমনটা জানাচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, কবে দেখা মিলবে মেঘ বৃষ্টির, কি জানালো আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। দিন দিন বাড়ছে তাপমাত্রা, বসন্তের মনোরম আবহাওয়া ধীরে ধীরে মলিন হতে শুরু করে দিয়েছে। ফাল্গুন মাসেই দেশের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গিয়েছে। সকালের দিকে একটু হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই বাড়ছে গরম। আগামী কয়েকদিন সেই তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি বাড়তে পারে, তাপমাত্রা উঠে যেতে পারে 37 থেকে 38 ডিগ্রির কাছাকাছি। অন্যদিকে আগামী 20 তারিখের পর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের হাত ধরে প্রবেশ করতে পারে গ্রীষ্মের প্রথম ঝড় বৃষ্টি, এমনটা জানাচ্ছে আবহাওয়া দফতর। এদিকে বেসরকারি আবহাওয়া দফতর জানাচ্ছে আজ সারা দেশের আকাশ পরিষ্কার থাকবে, তবে ঊর্ধ্ব আকাশে সামান্য আস্তর মেঘ থাকতে পারে। আগামী এক সপ্তাহে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে এই মাসের শেষ সপ্তাহে বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এই সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, যেমন দিনে কিছুটা গরম, রাতে আরামদায়ক শীত। ভোর রাতে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে 35.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক ও স্বাভাবিক থাকতে পারে। এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানে এই আবহাওয়াবিদ বলেন, আগামী 3 দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। ভিডিও শেষ করার আগে একটি কথা বলি, আপনারা গুজব থেকে সাবধান থাকুন, চলতি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।